সোমালিয়ান জলদস্যুদের হাতে এখনও আটক বাংলাদেশে জাহাজ এমভি আবদুল্লাহ এবং তার 23 নাবিক। তাদের উদ্ধারে আন্তর্জাতিক অভিযান পরিচালনা করার ঘোষণা এসেছিল। অভিযানে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই, তবে জিম্মি 23 নাবিকের ওপর চাপ দিতে শুরু করেছে জলদস্যুরা। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আলম। বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লার জিম্মি নাবিকদের উপর চাপ দিচ্ছে সোমালীয় জলদস্যুরা। জাহাজ ও নাবিকদের উদ্ধারে আন্তর্জাতিক নৌবাহিনী অভিযানের প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের পর অভিযান বন্ধ করতে নাবিকদের উপর চাপ দিচ্ছে জলদস্যুরা। 19 মার্চ মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে সিনিয়র নাবিক ক্যাপ্টেন আতিক ইউএ খান জানান, গত দুদিন আন্তর্জাতিক নৌবাহিনী জিম্মি হওয়া জাহাজটিকে চাপের মুখে রেখেছে। অন্যদিকে দস্যুরাও অভিযান বন্ধ করতে নাবিকদের উপর চাপ দিচ্ছে। দস্যুরা নৌবাহিনীর উদ্দেশ্যে বলেছে, বাড়াবাড়ি করলে জাহাজটি তারা তীরে তুলে দেবে। এদিকে জিম্মি হওয়া জাহাজের মালিকপক্ষ ও সরকার নাবিকদের নিরাপত্তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। তারা শান্তিপূর্ণ উপায়ে যে কোনো ক্ষতি ছাড়াই নাবিক ও জাহাজটি উদ্ধারের চেষ্টা করছে। জাহাজের মালিকপক্ষ কেএসআরএমের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বলেন, আমরা কোনো ধরনের সামরিক অভিযানকে সমর্থন করছি না। তাছাড়া রাষ্ট্রের পক্ষ থেকেও সুস্পষ্ট বার্তা হচ্ছে, সহিংস অভিযান পরিচালনা করা যাবে না। গতকাল আমাদের সাথে দস্যুদের যোগাযোগ হয়েছে, তবে কোনো আলোচনা হয়নি। আলোচনার বিষয়টা সময় সাপেক্ষ ব্যাপার, উভয়ের সুবিধাজনক সময়ে আমরা আলোচনায় বসব। আলোচনার পর জানা যাবে আমাদের করণীয় কি। এর বাইরে এখন কিছু বলার নেই। আমরা আমাদের পক্ষ থেকে সবাইকে অনুরোধ করব ধৈর্য ধারণ করার জন্য। বিষয়টার সময়ের প্রয়োজন হবে এই বিষয়ে আমাদের অগ্রগতি জানাতে। যেহেতু আমরা শুরু থেকেই বলে আসছি, আমাদের নাবিকদের অক্ষত অবস্থায় আমরা তাদের প্রিয়জনের কাছে ফিরিয়ে দিতে চাই, আলোচনায় আমাদের সেই বিষয়টা প্রাধান্য পাবে। এর বাইরে আমাদের কিছু বলার নেই। তবে এখন পর্যন্ত আমাদের নাবিকদের সাথে নিয়মিত যোগাযোগ আছে, নাবিকরা ভালো আছেন, সেই বিষয়ে তারা আমাদেরকে আশ্বস্ত করেছে। তিনি আরও বলেন, নাবিকদের সুস্থভাবে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে। ইতোমধ্যে মধ্যস্থতার জন্য বিভিন্ন মাধ্যমের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, তবে এখন পর্যন্ত কাঙ্ক্ষিত সাড়া পাওয়া যায়নি। কয়লা নিয়ে মোজাম্বিক থেকে দুবাই যাওয়ার পথে গত 12 মার্চ দুপুরে ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে জাহাজটি। জাহাজে 23 জন নাবিক রয়েছেন। জানা গেছে, জাহাজে থাকা কয়লার পরিমাণ প্রায় 55,000 টন। এসব কয়লার মূল্য প্রায় 80 কোটি টাকা বা $66 লাখ। জলদস্যুদের হাতে এর আগে আটক হওয়া আরেক বাংলাদেশি জাহাজ এমভি জাহানমণি মুক্ত হতে সময় লেগেছিল 100 দিন। আবার 8 মাস কিংবা 2 বছরেরও বেশি সময় ধরে জাহাজ জলদস্যুদের কাছে আটক থাকার উদাহরণও রয়েছে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।